হ্যালো বন্ধুরা, আজকে আমি রান্না করব নারকেল দিয়ে চানা মশলা। তো প্রথমে একটা আমি মশলা পিষে নেব। 4 চামচের মতন শুকনো নারকেল দিয়েছি, একটু আদা 1 ইঞ্চি, 4টে রসুন, একটুখানি ডালচিনি, একটু ডালচিনি, এলাইচি 3টে, লং 3টে, জায়ফল একটুখানি, জাবেত্রী একটুখানি, ওইটাকে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবারে কড়াতে আমি 2-4 চামচ তেল ঢেলে দিলুম, সাদা তেল। এবারে একটা গোটা পেঁয়াজকে ছোট ছোট করে কুচি করে কেটে আমি তেলের মধ্যে দিয়ে দেব। এবারে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এবারে যে আমি নারকেলের পেস্টটা বানিয়েছিলাম সেটা আমি এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো, দিয়ে ওটাকে ভালো করে কষে নেবো। ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যাতে নিচে বসে না যায়। এটা একটু মিডিয়াম ফ্লেমেই করতে হবে। এবার আমি 1.5 চামচ গুঁড়ো লঙ্কা দিয়ে দিলুম, 1/2 চামচ হলুদ গুঁড়ো, আধা চামচের একটু কম ধনে গুঁড়ো দিয়ে এটাকে ওর সঙ্গে দিয়ে ভালো করে কষতে হবে। ভালো করে কষে নিয়ে বারবার খেয়াল রাখতে হবে নিচে যেন না ধরে না যায়। এবার নারকোল পেশার যে জলটা ছিল, মশলার জলটা, সেটা আমি ঢেলে দিয়ে একটু ভালো করে কষে নেব। এক চিমটি হিং দিয়ে দিলুম, স্বাদ অনুসারে নুন, আর 1টা টমেটো কুচো। এটাকে দিয়েও প্রায় 3 মিনিট মতন কষতে হবে। টমেটোটাও গলে গেছে, মশলাটাও প্রায় কষা হয়েই গেছে। এবার আমি দিয়ে দেবো 1 চামচ টমেটো সস। এটা দিয়েও 30-40 সেকেন্ড ভালো করে নেড়ে নিতে হবে। এবার আমি 150 গ্রাম চানা নিয়েছিলাম, কাবলি চানা, ওটাকে আগে থেকে নিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম নুন দিয়ে। এবার ওইটা আমি ওর সঙ্গে দিয়ে ভালো করে কষে নেবো মশলার সাথে। এটাও আমি প্রায় 3 মিনিটের মতন কষে নিলুম। কষা হয়ে যাওয়ার পরে চানার যে সেদ্ধ করা জলটা ছিল সেই জলটা আমি এবার চানার মধ্যে ঢেলে দিলুম। চানার জলটা দিলে ওইটার একটু টেস্ট একটু বেশি আসে। চানাগুলো ভালো সেদ্ধ হয়ে গেছে। এইটা সব থেকে ভালো লাগবে লুচির সাথে।
আপনারা একবার ট্রাই করে দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।